হেলেন্স তর্ক বিতর্কে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে আছি আমি সোহেল এইচ। দর্শক, আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক এ বিষয় নিয়ে আলোচনা করি, তারই বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি সমসাময়িক রাজনীতি। আর এই বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন তৈমুর আলম খন্দকার, আছেন প্রেসিডিয়াম সদস্য জাতীয় পার্টি মীর আব্দুস সবুর আসুদ, আছেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ আহমেদ হোসেন। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ। তৈমুর ভাই, আপনাকে দিয়ে যদি অনুষ্ঠানের সূত্রপাত ঘটাই, টপিকস রেখেছে সমসাময়িক রাজনীতি। আপনি নিশ্চয়ই অবগত আছেন মাদক চোরাচালান ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রায় তিন সপ্তাহ ধরে কিন্তু একটা অভিযান চলছে। এই অভিযানে প্রায় অন্তত 70 জন নিহত হয়েছে, এ বিষয়ে যদি আপনার কাছে আমার প্রশ্ন থাকে। জি, এই বিষয়ে আমার বক্তব্য হলো যে আমি মনে করি, আমি কেন বাংলাদেশের যে কোনো সেন্সেবল মানুষ এই মাদকের বিরুদ্ধে কথা বলবে। যে পরিবারে একজন মাদক সেবী আছে, সেই পরিবারটা বুঝে যে সে কত অশান্তির মধ্যে আছে। কিন্তু পাশাপাশি একটা কথা, যে মাদকের যে উৎস, মাদক যে যারা এই ব্যবসাটা করে, যারা বাংলাদেশে আনে, তাদেরকে তো এই সরকার প্রতিরোধ করতেছে না। যেমন এই জাতীয় পার্টির যে চেয়ারম্যান জনাব এরশাদ, তিনি বলছেন যে যে মাদকের যে মূল লোক সে সংসদে আছে, বেশি জাতীয় সংসদে সে আসে, বেশি দূর যাওয়া দরকার নেই, ক্রসফায়ার ওখানে দিলেই সমাধান শেষ। আমি গত পরশু দিনের একটা 164 স্টেটমেন্ট আসছে, মুন্সিগঞ্জ থানার এক সাব ইন্সপেক্টর, সে নারায়ণগঞ্জ থানায় ছিল, বন্দর থানায় ছিল, সে একটা 164 একটা বলছে, তার নাম হলো সরওয়ার্দি, যে এই যে 39,000 ইয়াবাজে ধরা পড়ছে, এই এবং ওই যে যারা এই ব্যবসাটা করে তাদের যে আমি পৌঁছে দিছি এবং পরবর্তী সময় যে আমাকে আমি ধরা পড়ছি, এই মালগুলি আমার না, এগুলি ওসি কামরুল ইসলামের। অতএব আজকে যারা মাদক ব্যবসাটা করে তারা সরকারি এজেন্সি, সরকারি লোকজন এই মাদক ব্যবসার সাথে জড়িত। আমি এটারই সরকারি লোকজন মাদক ব্যবসার প্রমাণ করব সাথে জড়িত, অথচ আমাদের প্রধানমন্ত্রীর এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী উপদেশ, আপনার কাছে আসবো, মাননীয় প্রধানমন্ত্রী এটা কিন্তু একটা মহতি উদ্যোগ, এবং সে কিন্তু এর পরবর্তীতে বলেছে যে আমরা দুর্নীতির বিষয়ে কিন্তু হাত দিব। এই যে মহতি একটা উদ্যোগ, অথচ তাদের সাইড থেকে বলা হচ্ছে, বরঞ্চ মোটামুটি নেগেটিভ ভাবে এটাকে প্রেজেন্ট করা হচ্ছে, আপনি কি বলবেন? না, তিনি তো বলে দিয়েছেন যে সরকারি মাদক ব্যবসা করে, যে সরকার একটা ভারসাম্য উদ্যোগ নিল, রাজাকারদের বিরুদ্ধে যখন উদ্যোগ নিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখনও তারা কিন্তু নেগেটিভ। যখন মাদক মুক্ত বাংলাদেশ গড়ার জন্য উদ্যোগ নিলেন, তখনও তারা নেগেটিভ। আবার দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য উদ্যোগ নিলেন, তখনও তারা নেগেটিভ। বা বিএনপি অলওয়েজ নেগেটিভ, বিএনপি ইজ নেভার পজিটিভ। বিএনপির কাজটাই হচ্ছে টু অপোজ আওয়ামী লীগ, আওয়ামী লীগ ভালো কাজ করলেও এটা বিরোধিতা করতে হবে। মানে আওয়ামী লীগ যে এতগুলো অর্জন করে ফেললো, আজকে বাংলাদেশে এই যে মাদকের বিরুদ্ধে অভিযানে বাংলাদেশের মানুষ তো খুশি, হ্যাঁ, ওনারাই বলতেছেন সবাই সমর্থন করবে, একমাত্র বিএনপি এটা সমর্থন করবে, আমরা খুশি হতে পারছি, বিএনপি পারছে না, এবং বিএনপি সরকারের গানে বন্দুক রেখে পারছে না, এই জন্য সরকারের গানে বন্দুক রেখে দুদুকের ব্যাপারটা, দুদুকের ব্যাপারটা আড়াই বছর ধরে কেস হয়েছে, 56টা মামলা হয়েছে আওয়ামী লীগ মালিকানাধীন নিয়ন্ত্রণাধীন বেসিক ব্যাংকের বিরুদ্ধে, কিন্তু বেসিক ব্যাংকের যে চেয়ারম্যান সেই মামলার আসামি না। কথা শেষ করতে দেন, এই হাইকোর্ট বাধ্য হয়েছে যে দুদুকরে আয়োদেশ কল করার জন্য, যে 56টা মামলা আড়াই বছর যাবৎ হয়েছে, কিন্তু এখন মধ্যে কোনো কুলকিনারা হয় না কেন। অথচ এই মামলা যদি বিএনপির বিরুদ্ধে হয়, লগে লগে চার্জশিট, লগে লগে জেলখানা, লগে লগে জেলখানা, লগে লগে সাথে সাথে এটা সাজা। আমি একটু কথাটা শেষ করি, আমরা কিন্তু প্রথমেই বলছি যে আমরা মাদকের বিরুদ্ধে, মাদক নির্মূল হোক এটা চাই। আমি আমার রেফারেন্স দিয়ে কোনো কথা বলিনি, আমি রেফারেন্স দিছি হলো মাননীয় প্রধানমন্ত্রী, যিনি অফিসিয়াল উপদেষ্টা, যার উপদেশে তিনি চলবেন, সেগুলো একজন সাবেক রাষ্ট্রপতি জনাব এরশাদ সাহেবের রেফারেন্স। একটু ভুল করছেন, উপদেষ্টা না, উনি দূত, দূত আছে, উপদেষ্টা আছে, যে যেটা একটা বড় কথা। হ্যাঁ, আর উনি একটা পার্টি চেয়ারম্যান, এটাই সবচেয়ে বড় কথা। আর একটা বিষয় হলো যে আজকে পত্রিকায় আছে নুরুল বশর নামে আওয়ামী লীগের একজন ওই এলাকার, কক্সবাজার এলাকার একজন আওয়ামী লীগের নেতা, সভাপতি,
তার নামটা আমি যতটুকু আমার মনে পড়ে পত্রিকায় পড়ছি, নুরুল বশর, সে বলছে যে এই বদি এখানে মাদক ব্যবসা করে, এই ইয়াবার ব্যবসাটা করে, এবং এটা নিয়ে সব জায়গায় আলোচনা হয়েছে, বিভিন্ন জায়গায় পত্রপত্রিকাতে আলোচনা হয়। আহমেদ ভাই, সরকার কিন্তু নির্দিষ্ট বা যে এজেন্সি কাজ করছে বা যে প্রশাসন কাজ করছে, এরা কিন্তু নির্দিষ্ট স্পেসিফিক লোক ধরে ধরে কিন্তু এগোচ্ছে এবং তারা লিস্টেড যারা আছে তাদেরকে নিয়েই কিন্তু এগোচ্ছে, কিন্তু বিএনপির থেকে বলা হচ্ছে যে না, স্পেসিফিক একজনের নামই বলা হচ্ছে, এটাকে আপনি কীভাবে বিশ্লেষণ? রাজনীতিতে একটা সিকিউরিটি হিসেবে ব্যবহার করা। হ্যাঁ, এখন আজকে পত্রিকায় আসছে যে বদি সাহেবের বেয়াই মারা গেছে এবং তার আত্মীয় স্বজন কিন্তু মারা গেছে। বদি সাহেব যেহেতু পার্লামেন্টের মেম্বার, তাকে তো ধরতে হবে। তাকে ধরে প্রকাশ করা যে আওয়ামী লীগের ভিতরে কোনো এমপি পার্লামেন্টে এই কাজে জড়িত আছে, কিন্তু বদি সম্পর্কে গোয়েন্দা রিপোর্টে পর্যন্ত এমন কোনো প্রমাণ তারা পায়নি। যদি পায়, বদি কেন, মহাবদি হইলেও তার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নাই, ছাড় নাই। যেমন তারা যেমন দুর্নীতিতে মহা বা পৃথিবী জয় করেছেন, বাংলাদেশটাকে 5 বার চ্যাম্পিয়ন বানিয়েছিলেন, আমরা মাধকে বাংলাদেশকে চ্যাম্পিয়ন বানাতে চাই না, দুর্নীতিতেও চ্যাম্পিয়ন বানাতে চাই না। আমাদের রাজনীতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই ক্ষেত্রে দৃঢ় এবং আপোষহীন যে দুর্নীতি, মাদক, সন্ত্রাস, উগ্রবাদ, জঙ্গিবাদ, তাদের বিরুদ্ধে ফাইট করা, লড়াই করা, নির্মূল করা এবং রাজাকার মুক্ত বাংলাদেশ করার এই যে প্রতিজ্ঞা তিনি নিয়েছেন, সেই প্রতিজ্ঞা বাস্তবায়নে তিনি ধন্যবাদ জানাই যে উনি বলছেন যে বদি কেন, মহাবদি হলে তাকে ধরা হবে, যে বিআই ধরে লাভ কি? এখন তো এই দেশটা তো আমি বলি যে এমপিদের কন্ট্রোলে, এমপিরা হলো মহারাজা, এমপিরা যা চায় তাই হয়, এটি সত্য। তো এখন এই বিআই যে ক্রস ফায়ার দেওয়ার অর্থটা কি, যে বিআই কার ভরসায় এখানে ব্যবসাটা করে? অতএব এটা প্রমাণ হইল যে বিআই ভূমির কথাটা যে পত্রপত্রিকে আসতেছে, যা বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দূত জেনারেল সার্জি কথাটা বলছেন, সাবেক রাষ্ট্রপতি, সেই কথাটা প্রমাণ মিলে। আরেকটা বিষয় হলো যে 10 বছর যাবৎ তার ওনারা ক্ষমতা, 10 বছর, 9.5 বছর, এই 9.5 বছরে বাংলাদেশে কোনো দুর্নীতি হয় না মনে হচ্ছে এই জন্য, কারণ আওয়ামী লীগের কোনো লোক তো দুর্নীতির জন্য ধরা পড়ে না। আওয়ামী লীগের মন্ত্রী ও এরা তো কেউ দুর্নীতির জন্য ধরা পড়ে না, যারা দুর্নীতির জন্য সাজা হয়েছে তারাও কিন্তু অনেক বাইরে করছে। একমাত্র খালেদা জিয়া ছাড়া, একমাত্র বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়া আর কেউ জেলা নাই। ভাবমনের বাড়িটা আর কি আর বাড়া হয় না, কেউ বাড়িতে চায় না, ভয় পায়, মানে এটা দুর্নীতির একটা মনুমেন্ট হয়ে দাঁড়িয়ে আছে। কাজে এখন ঘটনা হলো যে এক জেনারেল হোসেন মোজার সাহেবের জীবন সার্থক, অবশেষে বিএনপি তার একটা কথা রেফারেন্স নিয়ে কথা বলছে, তার সাথে তাকে একটা জায়গায় প্রশংসা করছে, সবই মানলেন, এরশাদ সাহেবের একটা জায়গার একটা উক্তি নিয়ে তারা কিন্তু এখন কথা বলছেন, যে এরশাদ সাহেব এই কথাটা বলে একটা চমক দিয়েছেন, যে এরশাদ সাহেব যদি চমকি দিয়ে থাকেন, যে এরশাদ সাহেবকে ফুলে মালা দিয়ে বরণ করতে ক্ষতি কোথায়, বরণ করেন না কেন, সেটা করবেন না। এরশাদ সাহেব আরও বলছে, বলছে গড়ে থাকলে গুম, গড়ে থাকলে খুন, বাড়ে গেলে গুম। এবং এরশাদ সাহেবের কিন্তু একবার এক সময় আমরা আহমদ বেরিয়ে বলছে, মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে বিএনপির সাথে যখন উনি আসছিল তখন বলছে এরশাদ হলো মহাচোর, এটা কিন্তু আমরা কিন্তু কোনোদিন বলি নাই। আমরা কিন্তু সব নেতাকেই দলের চেয়ারপার্সনকে সম্মান দেওয়ার কথা বলি, আর যে প্রধানমন্ত্রী বলি আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সহ আলোচক দর্শক শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এরশাদ সাহেব গত সংসদ নির্বাচনে, যেটা 5ই জানুয়ারি নির্বাচন, উনি সংসদ সদস্য হয়েছেন এবং পরবর্তীতে ওনাকে প্রধানমন্ত্রীর দূত নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রী পদমর্যাদায়। কিন্তু উনি এরশাদ সাহেব কি এই যে মন্ত্রী পদমর্যাদায় যে দূত হিসেবে নিয়োগ পেয়েছে, সে কি কোনো কর্মকাণ্ড করেছে? না, সেটা যার দূত সে তো দূতের দায়িত্ব দিলে না, দূত সে দূত পালন, তাহলে এই দায়িত্ব পালন করবে, কিন্তু ওনাকে তার পিছনে সরকারের তো একটা বড় ধরনের খরচ আছে, ওনাকে যে এই যে সরকারের টাকা, আমাদের জনগণের টাকা, এই ট্যাক্সের টাকা, কষ্টের টাকা, এই যে সে ভোগ করছে বা খরচ করছে, এই বিষয়ে আপনি কি মনে করেন? ওনাকে যে কারণে দূতের দায়িত্ব দেওয়া হয়েছে সেই কারণে সরকার সফল, সরকার সফল এই সেন্সে যে 5ই জানুয়ারি নির্বাচনে ওনার যে চিন্তা চেতনা সেখান থেকে উনি সরে এসে
সরকারকে সহযোগিতা করেছে, এই জন্য সরকার মনে করেছে যে এরকম একটা নেতাকে এইভাবে রাখতে পারলে সরকার লাভবান হবে, সেই কারণেই সরকার সেই ব্যবস্থাটা নিয়েছে। এবং ওনার সাথে আমার নেতা সরকার ওনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর এমন একটা সম্পর্ক, ওনারা ভাই বোনের মতো, উনি বোন একটা জিনিস গিফট করেছে সেই কারণে ভাই সেটা ফেরত দিতে চাচ্ছে না। ব্যাপারটা হলো যে বাংলাদেশে একমাত্র টার্গেট হলো বিএনপি। এসএস সাহেব সরকারের পক্ষে কাজ করেন নাই, এসএস সাহেব গণতন্ত্রের পক্ষে কাজ করেছেন, সংবিধানের পক্ষে কাজ করেছেন। এই যে গণতন্ত্রকে সমুন্নত রাখা এবং সংবিধানকে সমুন্নত রাখার যে রাজনীতি, সেই রাজনীতিতে তিনি তার ভূমিকাকে রাখার চেষ্টা করেছেন এবং সেখানে তিনি ভূমিকা রেখেছেন। সেই জন্য এসএস সাহেব বললেন যে এসএস সাহেব কি বলছেন, এসএস সাহেব যখন বাথরুমে যেতেন সিসি ক্যামেরা ছিল, ওই সিসি ক্যামেরা ফিটিং করছিল কে, বিএনপি করছি আমরা, সভ্যতার সভ্যতার সাহেবের বিরুদ্ধে সবসময় ছিলাম আসি, কিন্তু এই এরশাদের বিরুদ্ধে এরশাদকে স্বৈরাচারী টাইটেল দিয়ে এরশাদের বিরুদ্ধে যে মিছিল মিটিং এবং তাকে তার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম সবইটা উল্লেখ করছে, তাদের স্বৈরাচার বলছে যে ওই লাইনে আমরা যাচ্ছি না। রাজনীতির ক্ষেত্রে কোনো সময় বন্ধু কোনো সময় শত্রু, আমি একটু বলতে এটা বলবেন আপনি, কিন্তু আমার বক্তব্যটা হলো এই যে জাতির স্বার্থের প্রশ্ন আমাদের তো একটা ঐক্যমত আসা দরকার সেখানে। এখন যদি আপনি মাদকের বিষয়ে যদি সীমাবদ্ধ থাকতে চান, এটা ওয়েল অ্যান্ড গুড, মাদকের বিষয়ে সীমাবদ্ধ থাকতে হলে এখানে আমি বলতে চাই যে এটা যে বিষয়টা স্বচ্ছ অপারেশন হইতে হবে। এখন আপনারা বলতেছেন একদিকে বলতেছেন মাদকের কিল মাদকের লোক কিল করতেছেন, আপনি ক্লিয়ার বলেন যে সে মাদক ব্যবসা করে এই জন্য রাষ্ট্রটাকে কিল করছে, এই কথা না করে মানুষকে মিথ্যা দেন কেন যে ওই ক্রস ফায়ার হয়েছে, জাতীয়বাদী বাংলাদেশের তৃতীয় শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। এই শক্তি যখন বিএনপির সাথে চার দল করেছে তখন বিএনপি কিন্তু এরশাদ সাহেবকে নিয়ে কোনো প্রশ্ন তুলেনি, এমনকি 96 সালে এরশাদ সাহেবকে সরকার গঠনের করার জন্য আহ্বান জানাচ্ছে। সেক্ষেত্রে এরশাদ সাহেব বিএনপির আহ্বান সাড়া না দিয়ে উনি আওয়ামী লীগের সমর্থন দিয়ে সরকার গঠন করেছে। পরবর্তীতে আওয়ামী লীগের যখন মানে আমরা যখন চার দলে ছিলাম তখন আওয়ামী লীগ আমাদের সমালোচনা করেছে, আমরা যখন মহাজোটে আমরা এসেছি তখন আবার বিএনপি আমাদের সমালোচনা করে, এটাই স্বাভাবিক। কারণ এই শক্তির প্রয়োজন, আওয়ামী লীগেরও এই শক্তির প্রয়োজন, বিএনপিরও এই শক্তির প্রয়োজন। সেই কারণে এখন যে অবস্থাটা গিয়ে দাঁড়িয়েছে, আজকে যাই বলেন নাই বলেন যেভাবে 5ই জানুয়ারি নির্বাচন হয়নি এবং সেই ক্ষেত্রে যেভাবে নির্বাচন হয়েছে সেটা আলোচনা সমালোচনার ব্যাপার, অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি। অংশগ্রহণমূলক নির্বাচন কেন হবে যেখানে বিএনপির একটি দল অংশগ্রহণ করেনি, কী কারণে তারা অংশগ্রহণ করেনি আমি জানি না, তবে ওনারা যদি অংশগ্রহণ করতো তাহলে 5ই জানুয়ারি নির্বাচনটা অবশ্যই অংশগ্রহণমূলক নির্বাচন হতো, এবং সেই ক্ষেত্রে আজকে যে পরিবেশ পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে সেই পরিবেশ পরিস্থিতি হয়তো হতো না। যাই হোক, যেটা যার যার রাজনীতির কৌশল শেষে আগাবে, এবং আমার তো ভাই খুব ভালো লোক, উনি আমার পাশের একদম আমার ঢাকা পাঁচের পার্শ্ববর্তী নির্বাচনী এলাকার লোক, এবং উনি আমার রাস্তা দিয়ে আমার এলাকার রাস্তা দিয়ে উনি ওনার নির্বাচনী এলাকায় যান। ব্যক্তিগত প্রশংসা চলে গেছে আহমেদ ভাই, সে কিন্তু মানে একটু অ্যাগ্রেসিভ ওয়েতেই কথাটা আমার কাছে মনে হলো যে বলেছেন, অথচ প্রধানমন্ত্রীর উদ্যোগটা কিন্তু অনেক মহতি এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে মানে বাঁচাবার জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্বে নেওয়ার জন্য কিন্তু উদ্যোগ, অথচ এটার মধ্যেও মনে হচ্ছে যে বিরোধিতা চলে আসছে, কেন? এটা হচ্ছে আমি যে আমি আগেই বলেছি যে বিএনপি তো পলিটিশিয়ান থিংস ফর নেক্সট ইলেকশন, বাট এ স্টেটসম্যান থিংস ফর নেক্সট জেনারেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলো স্টেটসম্যান, নট অনলি মানে পলিটিশিয়ান। বিএনপি শুধু নির্বাচনের পর্যন্ত চিন্তাটাকে রাখে, বিএনপি কখনো ওই আগামী প্রজন্ম পর্যন্ত চিন্তাটাকে প্রসারিত করে না। কাজে স্টেটসম্যানশিপ যে ক্যারেক্টার এটা বিএনপির মাঝে নেই। বিএনপি হলো যেন তেন প্রকারে আওয়ামী লীগকে অপোজ করে আওয়ামী লীগকে ব্লেম গেমের মধ্যে ফেলে দিয়ে কায়দা কানুন করে যদি ক্ষমতায় কোনোভাবে চলে আসতে পারলাম তাহলেই আমি শ্যানা হয়ে গেলাম,
আর বাহাবা পেলাম, কিন্তু বাহাবা জীবনে কখনো পাবেন না। আমি এই যে মাদকের ব্যাপারে কথা বলছেন, আমি আজকে সকালে আমি আমার জেলা নেত্রকোনার এসপির সাথে আমি কথা বলেছি, আমি পত্রিকায় দেখলাম যে ক্রস ফায়ার হয়েছে, দুজন নিহত হয়েছে। তো আমি জানার চেষ্টা করলাম যে তারা যে নিহত হলো কারা, এবং কোনো আমাদের কোনো দলের কোনো কর্মী কিনা, কোনো সমর্থক কিনা, ওরা কারা? তারা বলো যে ওরা স্লোকান নয়, ওরা কক্সবাজার থেকে সেই মাদক নিয়ে এসেছিল এবং আমাদের কাছে ধরা পড়েছে। তো আমি বলব দেখেন, ওই ব্যাপারে সাবধান থাকবেন, যাতে কোনোভাবে কোনো নির্দোষ রাজনৈতিক দলের যে কোনো পার্টি হোক যাতে কোনো দুর্ঘটনার কবলে পতিত না হয়, তাহলে এটা কোশ্চেন হতে পারে, কোশ্চেন হতে পারে এমন কোনো কাজ যেটা করলে আমরা অ্যালার্ট আছি, মানে আমরা একেবারে ইনকোয়ারি করে, আমরা একেবারে তদন্ত করে, একেবারে যারা মাদক ব্যবসা জড়িত তাদের কি ধরতে, যে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে জাতীয়তাবাদ জাতীয়গতভাবেই ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে। আমরা যে যে দলই করি, যদি আমার দলের কোনো লোক যদি মাদক ব্যবসা করে তাকে প্রতিহত করা দরকার। এবং এই ব্যাপারে এটা বাংলাদেশ, আমরা কিন্তু 18 ফেব্রুয়ারি জাতীয় সন্ত্রাস প্রতিরোধ দিবস করার জন্য প্রতি বছরে নারায়ণগঞ্জে একটা মিছিল করি, কারণ আমার যে ভাই সে খুন হয়েছে এই মাদকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, মাদক সেবিকা দ্বারাই। তো সেই হিসেবে তো পারিবারিকভাবে এবং ব্যক্তিগতভাবে তো আমি এটা বিরুদ্ধে থাকবই, জাতিগতভাবে এই দেশের একজন নাগরিক হিসাবে এটা আমাদের সকলের দায়িত্ব মাদকের বিরুদ্ধে কথা বলা। এবং পৃথিবীতে অনেক ইয়ে আছে, সরকারি দল বিরোধী দল একসাথে ঐক্যমতে আসে করে, আমিও মনে করি সরকার এখানে একটা ঐক্যমতের ব্যবস্থা নিলে ভালো হইত। যেমন পদ্ধতিটা কী হবে, যে আপনি মাদকের যে এই পর্যন্ত প্রায় 70টা লোক বা 75টা লোক হত্যা হয়েছে, আমার কথা হলো যে এইটা তো সিস্টেমটা সঠিক সিস্টেম কিনা, যে মাদক ব্যবসা করার জন্য ডাইকে আইনা গিল করে দেওয়া, এটা সঠিক সিস্টেমটা এভাবে ঠিক সঠিক হচ্ছে কিনা, এটা একটা বিবেচনার বিষয়। আর রাষ্ট্র যদি মনে করে যে এটি সঠিক পন্থা, তো রাষ্ট্র এটা ঘোষণা দেউক যে মাদকের এই এই কারোর জন্য তাকে আমি হত্যা করছি, কিন্তু রাষ্ট্র তো বলে যে এই ক্রস ফায়ার হয়েছে, ক্রস ফায়ারটা কি, আপনিও গুলি করছেন আমিও গুলি করছি, তো মিথ্যা আশ্রয়ের তো দরকার নাই। এবং মানুষ আরও ই হবে এই আরো হুঁশিয়ার হয়ে যাবে যে না, এই মাদক ব্যবসা করলে এই ক্রাইটেরিয়ার মধ্যে তাকে হত্যা করা হয়, রাষ্ট্র ঘোষণা দিয়ে রাষ্ট্র রাষ্ট্র তো একটা সচেতনতা থাকতে হবে, ভৌগোলিক অবস্থা জড়িত। আমাদের সাথে 470 কিলোমিটার স্থল বর্ডার এলো আপনার মিয়ানমারের সাথে, হাজার হাজার মাইল সমুদ্র পথ, এইভাবে যেভাবে আসতেছে ইয়াবা এবং অন্যান্য ফেন্সিডিল সহ মাদক দ্রব্য, সেভাবে এটা নিয়ন্ত্রণ করা সত্যি দুরূহ হয়ে গেছে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন, প্রধানমন্ত্রী যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পক্ষে হয়তো হয়তো কিছু কিছু একটা কঠিন কিছু সিদ্ধান্ত নিতে গেলে কঠিন সিদ্ধান্তের সাথে সাথে দুই একটা ভালো সিদ্ধান্ত ভালো জিনিসও নষ্ট হয়, এটা হয় না তা না, কিন্তু এখানে আমি লক্ষ্য করেছি যে একটা রিপোর্ট বিভিন্ন সময় রিপোর্ট দিয়েছে প্রশাসন থেকে, তারা একাধিক মাদকের মামলা ছাড়া কাউকে তারা গ্রেপ্তার করেনি এবং কাউকে ক্রস ফায়ারও দেয়নি। কিন্তু ক্রস ফায়ারটা অবশ্যই এটা নিন্দনীয়, কারণ এটা আমাদের নেতা এরশাদ সাহেব বলেছেন যে পার্লামেন্টে আইন করে এই ব্যাপারে সর্বোচ্চ আইন করে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলেই ভালো হয়, আর যে আইন করে যে ব্যবস্থা নিবে, আইন যে যাদের কাছে আছে বিশেষ করে ধরেন প্রশাসনের লোকজন, আমি স্পেসিফিকলি বলতে পারি আজকে র‍্যাবের ডিজি এক টকশোতে বলেছে যে পুলিশের লোকও এর সাথে জড়িত এবং অন্যান্য প্রশাসনের লোকও জড়িত, আইন শৃঙ্খলা বা যাই বলেন নাই বলেন ওদিকে কোর্ট কাছারিতে যাওয়ার দরকার নেই, যে কারণে তাদেরকে নির্মূল করা যাচ্ছে না। নির্মূল করার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থা কতখানি যুক্তিযুক্ত সেটা হয়তো ভবিষ্যৎ নির্ধারণ করবে, কিন্তু যে অবস্থায় গিয়ে আমরা দাঁড়িয়েছি 65% লোক আমাদের এই মাদকাসক্তের সাথে জড়িত, 18,000 লোক এই ব্যবসার সাথে জড়িত, তারপরে আপনার প্রায় 450 আপনার গডফাদার, এখানে আপনার একজন মা, মানে মা মা হলো প্রধান নাকি, মানে ওনাকে বলে মানে শিষ্যমাতা, শিষ্যমাতা ওনাকে বলে, কি আয়েশা না কি নাম,
ওনার নেতৃত্বে এই সারা দেশে এই ধরনের মাদকাসক্ত যেভাবে গিয়া দাঁড়িয়েছে তাতে এইখান থেকে বের করে আনা কঠিন। তবে মাননীয় প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন, সেই ব্যাপারে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু এই যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের পক্ষে সবাইকে বক্তব্য রাখা আজকে প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। কেননা আমার শিশু, আমার সন্তান, আমি তো বিপক্ষে বলি নাই, আমি তো বলছি আমার ভাই মারার হয়েছে 2003 সালে মাদকের বিরুদ্ধে কথা আন্দোলন করতে গিয়ে। আমরা ব্যক্তিগতভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন করি এবং আমি মনে করি আরেকটা অ্যাকশনে যাওয়া দরকার, যারা খাদ্য ভেজাল দেয়, যারা খাদ্য ভেজাল ই করে। এখন তো এটা তো কমন হয়ে গেছে বাংলাদেশে যে যে কোনো খাদ্যের মধ্যে ফল বলেন, তরি তরকারি বলেন, যে কিছুর মধ্যে ভেজাল দেওয়া, এই এইটা সহ একটা ডেস্ট্রাকটিভ একটা অ্যাকশনে যাওয়া দরকার। আমি এই ব্যাপারে একমত, মাদকের বিরুদ্ধে যাওয়া দরকার। এবং আমি আমার বক্তব্যে প্রথমেই বলছি যে কিছু কিছু বিষয় আছে যে জাতীয় ঐক্যমত্য দরকার, কিন্তু সরকার তো সেই দিকে এগুচ্ছে না, বিএনপির নামই শুনতে পারে না, সরকারের অ্যালার্জি হলো বিএনপি। তারপর আমরা বলি যে মাদককে নির্মূল করার জন্য আমরা একে সমর্থন করব, সমর্থন করি, সমর্থন করছি আগেও, কিন্তু প্রশ্নটা হলো এটার মধ্যে একটা সরকারকে স্বচ্ছতা থাকতে হবে, কারণ সরকারের নিজের লোক তো এখানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। ডিজি র্যাবের কথাটাই আপনি বলছেন, এটা বোধ হয় রাসুদ ভাই বলছেন, সেখানে ডিজি র্যাব নিজেই স্বীকার করে, আমি তো আগে বলছি যে পুলিশ এখানে জড়িত, এখন তো ডিজি স্বীকার করলো যে পুলিশ এখানে মাদক ব্যবসা করে, সরকারকে সেদিকেও যেতে হবে। আশরাফ সাহেব যে কথা বলছে যে পার্লামেন্টে মাদক ব্যবসায়ী আছে, সরকারকে সেদিকে যেতে হবে, গোড়ায় আঘাত করতে হবে, খালি বাইরে যাবার আঘাত করলে হবে আঘাত করতে পারছি না, গুড়ায় তো আঘাত। প্রথমত কথা হলো আমাকে কোনো পুলিশের রেস্ট নাই, আজ পর্যন্ত কোনো পুলিশের আমাকে একটা অভিযান, কতদিনের অভিযান, অভিযান তো এখন শুরু হলো মাত্র, শেষ না হওয়ার আগেই তো আপনি টোটাল রেজাল্টটা আপনি আশা করতে পারেন। এক আর একটা অভিযান চলছে, গুড়ায় তো আমরা হাত দিয়েছি, গুড়ায় তো হাত দেবই, গুড়ায় হাত দিতে দিতে তখন এমন একটা সেন্সিটিভ ইস্যুতে, মাদক নিরাময় না, মাদক মুক্ত বাংলাদেশ ঘড়ব এমন একটা স্লোগানের বিষয়ে যদি বিএনপি সরকারের সাথে উইদাউট কন্ডিশন একাত্মতা প্রকাশ করে নাই ভাই, আপনি যখন কথা বলছেন আমি বলি না, ঝগড়া কি এমনি লাগে, ঝগড়া তো আপনি লাগাই দিতেছেন, আমার কথার মধ্যে যখন ইন্টারভিউ তো আমি তখন আপনার কথার মধ্যে ইন্টারফেয়ার করবো, ধর আপনাকে কিন্তু পলিটিশিয়ান কে মনে করবেন, আপনার সিনিয়র হলেও এখন আমার অভিজ্ঞতা হয়নি, ধর আপনাকে মানুষ হালকাভাবে মনে করবে, কাজে আমি আপনাকে হালকাভাবে করতে চাই না। সুতরাং আমি কথা বলছি আমার এই রাইটটাকে আপনি কর্ম করবেন, মানে ক্ষমতা দেওয়ার পরে কী করবেন এটা আমি আগে কিন্তু বুঝে ফেলাইছি, বুঝছেন। সুতরাং এমন একটা বিষয়ে ঐক্যমত পোষণ করতে পারে না বিএনপি, কাজে বিএনপি হচ্ছে মাদকের পার্টি, বিএনপি হচ্ছে দুর্নীতির পার্টি, বিএনপি হচ্ছে জঙ্গিবাদের পার্টি, বিএনপি হচ্ছে রাজাকারের পার্টি। আমি একসাথে যাবো না, আমার একসাথে ফিলিপাইনে কেউ বলে 6,000, কেউ বলে 12,000 অলরেডি কিল্ড হয়ে গেছে, ফিলিপাইনে কিন্তু একই অভিযান চলছে। ট্রাম্প এসে কিন্তু তাকে একেবারে বুকে জড়িয়ে ধরে নিয়ে তাকে হেল করেছে। পৃথিবীর সব দেশে অ্যাকশন যেতে হবে, অ্যাকশনটাকে কঠিন হইতে হবে। আমি যেমন এটাকে আমি ক্রস ফায়ার বলবো, এনকাউন্টার বলবো, সংজ্ঞায়িত হওয়া ভিন্ন জিনিস। পুলিশের যে স্টেটমেন্ট হয় তখন বলে এনকাউন্টার হয়েছে, নট ক্রস ফায়ার, ক্রস ফায়ার এটা ভিন্ন জিনিস। সরকারের চিরুনি অভিযানের পরেও কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এই যে মগবাজার, এই যে এখানে রেললাইন ছিল, এই তেজগাঁও রেললাইন সন্ধ্যা সময় একেবারে ছবি আসছে পত্র পত্রিকায়, এই বসে আছে খদ্দেররা একটু একটা এবার জন্য, এবার ব্যবসায়ীরা আসবে, মহিলারা এরা ব্যবসা করতো, পুটলানি আসতো, এরা বসে আছে, আজকে যান সেখানে সন্ধ্যার সময় কাউকেও পাবেন না, সব পালিয়েছে, পাখিরা পালিয়েছে, এবার তেজগাঁও যাবেন পাখিরা পালিয়েছে। এই অ্যাকশনগুলো না হলে কিন্তু এরা পালিয়ে যেত না, এরা এখন গর্তের মধ্যে লুকোবার চেষ্টা করছে। আমাকে তো আগে অ্যাকশনে যেতে হবে, অ্যান্টিবায়োটিক মেডিসিন দিতে হবে, অ্যান্টিবায়োটিক মেডিসিন লাগবে, এটা তো ফুললি কিউ হবে না। সুতরাং এই মাদক মুক্ত বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনাকে হেল করা উচিত বিএনপির, কারণ এই ক্ষেত্রে যেহেতু ঐক্যমত হয় না, তাহলে রাজনীতির ক্ষেত্রে ঐক্যমত হবো, একসাথে বসে কি একটা ঝগড়া করবো, জীবনেও হবে না, কেমন পর্যন্ত সাধনা করলো বিএনপির সাথে। আমার প্রথমটা হলো বিএনপি হলো সরকারের অ্যালার্জি, সরকার বিএনপি যদি ভালো কথা বলে সেটা আমাদের দোষ ধরতে হবে। বিএনপির মহাসচিবই বলছে, প্রথম থেকে বলতেছে যে আমরা মাদকের বিরুদ্ধে, পরিষ্কার মাদকের বিরুদ্ধে, এবং শুধু আমি না, আমার দল না, যে কোনো
পরিবারই যে কোনো মানুষই মাদককে সমর্থন করতে পারে না, কারণ একটা একটা ফ্যামিলির মধ্যে ধ্বংস করার জন্য একজন লোকই সাফিসিয়েন্ট, সে যদি মাদক আর সত্য। কিন্তু এখানে তো আমাদের বক্তব্য তো পরিষ্কার যে যে কথাটা আবারও বলতে হয় যে যখন পত্রপত্রিকা আসে এবং দেশের সিনিয়র নেতারা বলে এবং বিভিন্ন সোর্সের থেকে বলে যে এই যেমন বদির নাম আসে এবং সরকারি লোকজনের নাম আসে, পুলিশ প্রশাসনের লোক নাম আসে, তাদের কিন্তু অ্যাকশনে যাওয়া দরকার। এবং তিনি বলছেন যে আমরা এটা সমূলে যাব, তে বিআই পর্যন্ত গেছেন, মূল্য পর্যন্ত যেতে হইতে পারেন, যদি যায় তো এটা ওয়েলকাম। কিন্তু আমরা বলবো, আবারও বলি যে মাদকের জন্য জাতীয় ঐক্যমত প্রয়োজন এবং আমরা ঐক্যমত মধ্যে থাকতে চাই। কিন্তু আপনি একজনের নাম উচ্চারণ করলেন, আপনি কি শুধুমাত্র শোনা কথায় এই নামটা উচ্চারণ করলেন নাকি আপনার কাছে অথেন্টিক কোনো ডকুমেন্ট? আমাদের রেফারেন্স হলো পত্রিকা, সকালে বেলা পত্রিকাটা পড়ি, জি, সংসদে কি আলোচনা হয় দেখি, যে দেশের বড় বড় নেতৃত্ব কি বলে এটা দেখি, কাজ করেন নিজের বিবেকের ভাষায়, কিন্তু কাজটা করেন নিজে নিজে বিশ্লেষণ করে কাজটা করতে হবে। আমি যখন দেশ চালাবো তখন আমার হেড থেকে ডিসিশন হবে। হ্যাঁ, পত্রিকা অনেক কথা লিখবে, পত্রিকা অনেক ইনফরমেশন আসবে, সব তথ্যই যে একেবারে কারেক্ট হবে এটাও কিন্তু আমি মানবো না। সেই তথ্যটা খতিয়ে দেখতে হবে, ইজ ইট কারেক্ট অর নট। যদি সেখানে যদি আমি এই তথ্যের ভিত্তিতে ডিসিশন নিই, দেন আই এম নট, তাহলে আমি গভর্নমেন্ট কী করে আছি, আমি দেশ কীভাবে চালাবো? আমাকে হ্যাঁ সরকারের মিডিয়াতে আসবে, মিডিয়াতে আমি দেখবো, পর্যবেক্ষণ করবো, তারপরে আমার গোয়েন্দা রিপোর্ট আছে, গোয়েন্দা রিপোর্ট দেখবো, সব আমরা গোয়েন্দা রিপোর্ট নিয়ে আলোচনা করবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। তারপর দর্শক নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, আশা থাকবে আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আমাদের সাথে থাকার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। আহমেদ ভাই, আপনাকে দিয়ে বিরতিতে গিয়েছিলাম, বিরতির পূর্বে আমরা গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করছিলাম। কোনো রাষ্ট্রই উইদাউট গোয়েন্দা চলে না, ইন্টেলিজেন্স ব্রাঞ্চরা চলে না। তো আমাদের দেশে তো একাধিক ইন্টেলিজেন্স ব্রাঞ্চ আছে, তাদের গোয়েন্দাগুলো সব এজেন্সির রিপোর্টগুলোর সাথে মিলিয়ে দেখা হয়। একটা এজেন্সি আনলো একটা রিপোর্ট, ওই একই বিষয়ে আরেকটা এজেন্সি একটা রিপোর্ট আনলো, তখন এই রিপোর্টগুলোর মধ্যে সমন্বয় করে দেখা হয়, চেক করে দেখা হয় যে মিল আছে কি না, সমিল আছে কি না, না কোথাও ব্যত্যয় ঘটেছে। আনলে তো এটাকে খতিয়ে দেখতে হবে, আপনি যে জমা দিলেই যে এটা এক্সিকিউট হয়ে যায় না, এটাকে ক্ষতি আরও দেখতে হবে, যে পরীক্ষা নিরীক্ষা দেখতে হবে যে কতটুকু কারেক্ট, এবং তার মধ্যে একটা সামারাইজ করা হয়। সামারাইজ করে কিন্তু তারপরে একটা তালিকা তৈরি হয়, সেই তালিকার ভিত্তিতেই কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়। যে সব ক্ষেত্রে, শুধু মাদকের ক্ষেত্রে না, সব ক্ষেত্রে, দুর্নীতির ক্ষেত্রে শতাধিক এই মাদকাসক্ত লোককে হত্যা করে যে পরিবেশ, ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে, তার মধ্যেও আপনার বরিশাল কলোনি চট্টগ্রামে মাদকাসক্ত বেচা কিনা দেদারসে হচ্ছে। তাদের কিছু এজেন্ট আছে, এজেন্টের মাধ্যমে তারা দেদারসে বেচা কিনা হচ্ছে। বরিশালে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটি হোস্টেলে মাদকাসক্তের বেচা কিনা হচ্ছে, এবং এটা সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে হচ্ছে। এবং এই ব্যাপারে পুলিশের দৃষ্টি আকর্ষণ করলে পুলিশ বলে তাদের কাছে এখনো রিপোর্ট সেটা যায়নি। তার মানে শস্যে যদি ভূত থাকে সেই ভূত ছাড়ানো দরকার, কারণ এইরকম একটা উদ্যোগ নিয়ে সরকার যেভাবে ভাই তো জেনেছেন মিডিয়াতে দেখি, অবশ্যই মিডিয়া ছাড়া তো আমাদের পত্রিকা নিউজ না, মিডিয়া ছাড়া সবকিছু, মিডিয়া ছাড়া তো পত্রিকা নিউজ যদি এসেছে, যেহেতু নিশ্চয়ই এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, অবশ্যই বিষয়টাকে খতিয়ে দেখা হবে না, এখানে অ্যাকশনে পুলিশ চলে যাবে। আপনি আজকে যারা দেখেছেন কালকে গোয়েন্দা সংস্থা নিয়ে যে কথাটা বলছেন না, ইয়ার্স ভাইস মার্শাল একে খন্দকার যিনি জোট সরকারের ওনাদের একজন মন্ত্রী ছিলেন এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, উনি একটা বই লিখছেন ভিতরে বাইরে, সেখানে বলছেন যে গোয়েন্দা রিপোর্ট হলো যে সরকার যেভাবে চায়, কর্তৃপক্ষ যেভাবে চায়, আমার কথাটা শেষ করতে দেন, কর্তৃপক্ষ যেভাবে চায় সেইভাবে রিপোর্টটা দেয়, গোয়েন্দারা কোনোদিন অরিজিনাল কথাটা লেখে না। এটা আমার বক্তব্য না,
একে খন্দকার তার বইয়ের মধ্যে লিখছেন তৎকালীন যখন এই ওই স্বাধীনতা আন্দোলন শুরু হয়, স্বাধীনতা যুদ্ধের মধ্যে ঘটনাগুলি, তখন ওই সব পাকিস্তানের গোয়েন্দারা যে রিপোর্ট দিত ওই রিপোর্টের ভিত্তি করে তিনি বলছেন। এখন আহমদ সাহেব একটা কথা বলছেন যে আমি তো আগেই বলছি যে বিএনপি যে হইল তাদের সবচেয়ে বড় অ্যালার্জি, যারা একসময় বঙ্গবন্ধুর কঠিন সমালোচনা করছে, এটাকে বলে মতিয়া চৌধুরী, হাসান নুরুল কিনু, তাদের সাথে এবং যে এরশাদ সাহেবের বিরুদ্ধে এই প্রধানমন্ত্রী যেসব কথাবার্তা বলছে, তারা কিন্তু সবাই বিএনপির বিরুদ্ধে ওরা কিন্তু একমত। বিএনপি কিন্তু ধ্বংস করার জন্য কিন্তু আওয়ামী লীগ যার কাছে খুশি তার সাথে হাত মিলাইতে পারে। কথাটা শেষ করতে দেন। এখন যেমন আজকে বলতেছে যে আহমদ সাহেব বলছেন কি কথাটা যে বিএনপি দুর্নীতি দল, বিএনপি রাজাকারের দল, বিএনপি বিএনপি যা যা আছে এক্সিকিউটিভ যা যা আছে ওনার মাথার মধ্যে সবাই উনি বলছেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল, বিএনপি যে চিফ যিনি বিএনপিকে প্রতিষ্ঠা করে গেছেন তিনি সরাসরি একটা সেক্টর কমান্ডার, তিনি তার কণ্ঠেই মানুষ শুনছে, তার কথাটা আমরা শুনছি, আমরা আমাদের নিষ্কানে শুনছি যে আমি মেজর জিয়া বলছি উই রিভল্ট। যাক, আমি আর কথা বাড়াইলাম না, আমি আমি কথাটা শেষ করতে চাই, কথাটা শেষ করতে চাই যে একটা পার্টি নাম বলতে পারবে না, একটা একটা পার্টি যে আমরা কোন রহমানের জীবন দশা, একটা পার্টি কে আলোচনা করার জন্য, তিনি সমস্যা সমাধানের জন্য পার্টি কে করার জন্য না, আমরা কিন্তু কাউকে হাও করার কথা বলি না। আই ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটা ছিল তার বয়স। কথা বলার জন্য হওয়া উচিত জাতীয় স্বার্থে, বিএনপি কিন্তু তিনবার সাপোর্ট করে রাজাকারদেরকে, যারা প্রধানমন্ত্রী করে শাহাদিসকে, প্রধানমন্ত্রী করে নিজামের কে, মন্ত্রী করে মুজাহিদকে, মন্ত্রী করে তাদের নূর ইসলাম করে তাদের বিরুদ্ধে কথা বলা রাজাকারকে, যারা 30 টা আওয়ামী ধর্মমন্ত্রী করছে, এরকম আওয়ামী লীগের মধ্যে বহু কাহিনী আছে। এই হাসানুল হকের যে প্রধান রক্তের সাথে মোলাপিটি করে বেঈমানি করে নির্বাচনী পরিচালক, সে জামাত ইসলাম করত, হাসানুল হকের সাথে কথা বলে মানুষের আত্মত্যাগের প্রতি যে অপমান অমর্যাদা, এর এই যে এই পার্টি পার্টি করে সেই পার্টির সাথে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, বন্ধুপ্রতিম সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আওয়ামী লীগ করতে পারে না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্পিরিটকে ধারণ করে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে লালন করে, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে, লালন করে বাংলাদেশে রাজাকারের টাই হবে না, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে, মুক্তিযুদ্ধের চেতনা হলো ঘটনা হবে না। জিয়াউর রহমান কখনো মুক্তিযুদ্ধের চেতনা হলো মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করা, মুক্তিযুদ্ধের চেতনা হইল সম্পদের সুষম বন্টন। আজকে একটা দল এই ব্যাংক লুটের তারামুকের সবকিছু এক ছত্রভাবে না, বিএনপির কাছে মুক্তিযুদ্ধের চেতনা হলো রূপ পাঠ করো ভাই, জিয়াউর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব কিন্তু বিএনপির আদর্শ মেনে নিয়ে হচ্ছে লুটপাট করো ভাই, উনি কিন্তু নেতৃত্ব চ্যালেঞ্জ করেনি, জীবনটাকে ভোগ করো, হাও ভবন তৈরি করো, দেশকে দুর্নীতিবাজ বানাও, দুর্নীতিবাজ দিয়ে দুর্নীতি কাহিনী ক্ষমতাচ্যুত হলে দুর্নীতি কার বিরুদ্ধে কি পরিমাণ আছে, এটা টাকা পাচার এখনই প্রতিশোধ হওয়ার, এখনই কিন্তু প্রতিশোধ হওয়ার, এখনই কিন্তু রেভেজ নেওয়ার পয়েন্ট, 26,000 নেতা কর্মীকে মেরেছেন 2001 সালে ক্ষমতা এসে, আবার এবার আসলে প্রথম দিনই 100,000 মেরে ফেলবেন, এই বয়সে কিন্তু বোঝা যায়, এই বয়সে কিন্তু বোঝা যাচ্ছে। সুতরাং তারা বিএনপি জামাতকে নিয়ে বাংলাদেশে ক্ষমতা এসে আওয়ামী লীগের 100,000 নেতা কর্মীদেরকে ক্রস ফায়ার দিয়ে ফাইনাল করে দিবে, এই হচ্ছে বিএনপির চিন্তা, বিএনপি যেভাবে বিএনপিকে দখল করছে ওই চিন্তা। শুনুন, এই জন্য একাডেমিক আলোচনা করতে চাই, বিএনপির এই জন্য সমস্যা নিয়ে আলোচনা করতে চাই, আপনি যেখানে যে অবস্থাগুলো দেশে চলছে তাতে আওয়ামী লীগ চাচ্ছে বিএনপি নিশ্চিহ্ন হয়ে যাক, বিএনপি চাচ্ছে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাক, এইখান থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে
বাংলাদেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে আপনার আসানসোলের বিশ্ববিদ্যালয় নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডক্টরেট উপাধি পেয়েছে, এই জন্য আমরা বাংলাদেশের পক্ষ থেকে সকলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে যেই মাননীয় প্রধানমন্ত্রী তার ভারতে যেসব কর্মকাণ্ড করেছেন সেসব কর্মকাণ্ডে যেই সব বক্তব্য উনি উপস্থাপন করতে চেয়েছেন বা করেছেন সেখান থেকে আমরা নিজেদেরকে সত্যিকার অর্থে এই দেশের মানুষ হিসাবে আমরা মনে করি যে প্রধানমন্ত্রী এই মুহূর্তে যা করা দরকার তার চেয়ে কম করলেও তিনি দেশের পক্ষে কাজ করছেন। আরও কিছু আমরা চাচ্ছি, তিস্তার পানি চাচ্ছি, আমরা অভিন্ন নদীর পানি চাচ্ছি, আমরা আমাদের আরও অনেকগুলো সমস্যার সমাধান করতে চাচ্ছি। আমরা যদি বর্তমান রাজনীতি নিয়ে আপনার কাছে জানতে চাই, বর্তমান রাজনীতি নিয়ে আমার বক্তব্যটা হলো এই দেশের সবচেয়ে বড় সমস্যা হলো একটা স্বচ্ছ নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন। এই খুলনা মার্কা নির্বাচন আজকেও তো দেখা গেছে যে কথা শেষ করলে আরেকজনের কথা বলতে দেবেন, এইভাবে দুজনের কথা বলার জন্য পুরস্কারই দেবেন না। এই টেলিভিশনে দেখাইতেছে যে সিল মারতেছে, সরকারি দলের ক্যাডাররা গিয়া সেখানে কেন্দ্র দখল করতেছে, প্রধান নির্বাচন কমিশনার বলতেছে যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে। এখন রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনার বানায় এবং আমাদের বর্তমান যে প্রধান বিচারপতি তিনি কিন্তু সার্চ কমিটির কনভেনার ছিলেন বা চেয়ারম্যান ছিলেন, তাদের সুপারিশেই একজন যোগ্য ব্যক্তিকেই প্রধান নির্বাচন করা কমিশনার করেছে, এটা আমাদের বলতে হবে। কারণ যেহেতু একজন প্রধান বিচারপতি, বর্তমান প্রধান বিচারপতি, এই যে খুলনা নির্বাচন এত সুন্দর একটা নির্বাচন, কথাটা শেষ করতে এইটা নিয়েও প্রশ্ন আছে। আপনি তো কথা চেষ্টা করলেন তো আপনার এখানে তো আলোচনাটা সুন্দর হবে না। সেখানে কথাটা হলো যে আমরা যে কথাটা বলতে চাই যে মেরুদণ্ডহীন যোগ্য লোক তো দেশ সমাজ এবং জাতির কোনো কাজে লাগে না। আজকে সবাই বলতেছে, আপনি বলতেছেন, আপনি অ্যাঙ্কর হয়ে আপনি বলতেছেন, আপনি সরকারি দলের লোক কিনা আমি জানি না, আপনি বলতেছেন যে খুলনা নির্বাচন সুষ্ঠু হয়েছে, কিন্তু খুলনার লোক তো এটা বলে না, খুলনার লোকজন তো এটা বলে না, মিডিয়া তো এটা বলে না যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, নির্বাচনটা সুষ্ঠু প্রধান নির্বাচন কমিশনার বলে, সরকারি দলের লোকেরা বলে, আপনি বলেন। আমি বলবো জি ভাই, বলা সব বলা যায় না, এটা না জায়েজ। উনি আর কি ভুল বুঝবেন, দর্শকরা ভুল বুঝবে। কথা হচ্ছে বিএনপির পলিসিটা হচ্ছে যেখানে জিতবো সেখানে বলবো ঠিক ওকে, তার উপরেও কিছু কোশ্চেন রাখবো। কুমিল্লায় জিতেছে তারপরেও কোশ্চেন রেখে কেটেছে, আমরা আরও বুট বেশি পেতাম। নারায়ণগঞ্জে হেরেছে সেখানেও তারা প্রশ্ন রেখেছে কি সামথিং কিছু হয়েছে, বিএনপির চেয়ারপারসন নিজে বলেছেন পত্রিকা এসেছে এখানে কিছু ঘটেছে যে কারণে আওয়ামী লীগের প্রার্থী জিতেছে। মানে বিএনপি হলো আওয়ামী লীগ যেখানে জিতবে সেখানে তারা এই রায়কে মেনে নিতে রাজি না। এমনকি 2008 সালের নির্বাচনের রায়ও কিন্তু বিএনপি এখন পর্যন্ত হেল করেনি, আমি লক্ষ্য করেন এখন থেকে হেল করেনি, কিন্তু এখন পর্যন্ত অভিযোগ জানায়নি। সুতরাং বিএনপি কখনো একটা সুষ্ঠু নির্বাচন করবে না। প্রধানমন্ত্রী নিজেও বলছে, প্রধানমন্ত্রী নিজেও বলছে গত 2017 সালেই একটা সম্মেলনে যে আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চাই, শেষ করতে পারি প্রশ্নবিদ্ধ নির্বাচন। উনি ফিল করেন যে দেশে বিগত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, আমি প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আমরা চাই যে এই দেশের মানুষ যেটা ভোট দিতে পারে, যারা বিএনপি করে আমরা নির্বাচন চাই। আমি একমত, ডক্টর তো এই পয়েন্টে একমত, কামাল তো বিএনপি করে আমরা কিন্তু একমত, বিচ্ছেদিত নির্বাচন বিএনপি করে না, আসম আব্দুর ভাই আমি কিন্তু একমত, প্রশ্নবিদ্ধ তারা সবাই বলে যে প্রশ্নবিদ্ধ নির্বাচন চাই, প্রশ্নবিদ্ধ নির্বাচন তো আমরাও চাচ্ছি না, কিন্তু ইলেকশন এই সরকারের অধীনে প্রশ্নবিদ্ধ নির্বাচন হবে, সরকারে নিরপেক্ষ সরকার সাহায্য নির্বাচন এটা আমরা চাই না। বাংলাদেশে আমরা সেই নির্বাচন চাই যে নির্বাচনে মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি সেই পেট্রোলবোমা নিয়ে নামবে, আমরা এসে হাসি এসে বলবো তুমি এসেছো, তোমাকে মালা দিলাম, অভিনন্দন জানালাম, সেই রাজনীতি আমরা চাই না। আর নিরপেক্ষ নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন, ওই যে আপনার রাজাকাররা জামাত সার্টিফিকেট দিবে যে এটা নির্বাচন অবাধ হয়েছে যখন বিএনপি জিতবে, আমি ওই নির্বাচন চাই না। বাংলাদেশে বক্তব্যটা আপনার নেতা জেনারেল জিয়াউর রহমান সাহেবের কি
মেজর জেনারেল জিয়াউর রহমান সাহেব কি বঙ্গবন্ধুর খুনিদেরকে তিনি সেই রক্ষা করেননি আইনি সাক্ষী প্রমাণ দিয়ে বলবো রেকর্ড হলো মুস্তাকার জিয়া তো একই সেই প্রশ্নের অবতারণা করতে যাচ্ছে সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে। সরকার যে সংসদ সদস্যদের নির্বাচন করার সুযোগ দিচ্ছে বা নির্বাচন কমিশনের সরকারের সুপারিশ মতো নির্বাচন করার সুযোগ দিচ্ছে সংসদ সদস্যদের সরাসরি অংশগ্রহণে, সেই ক্ষেত্রে সংসদ সদস্যরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেটা এমনিই তো নিয়ন্ত্রণ করতে পারছে না, সেক্ষেত্রে নির্বাচনের কমিশনের পক্ষে নির্বাচন নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে দাঁড়াবে। আপনি খুলনা নির্বাচনে যেভাবে হোক নির্বাচন যে যে দাবি করুক কিন্তু অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, এটা তো বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে ছিল, এটা তো মিথ্যা না। বিএনপি নির্বাচন কারচুপি হিসেবে তারা নির্বাচনকে বর্জন করেছে কিন্তু শেষ পর্যন্ত তারা নির্বাচন ছিল এবং আওয়ামী লীগও শেষ পর্যন্ত নির্বাচনে ছিল। এখন এই যে নির্বাচনে যে অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখেছি সেটা আমরা ভবিষ্যতে এই অংশগ্রহণমূলক থেকে আগামী যে গাজীপুর মেয়র ইলেকশন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। অংশগ্রহণমূলক নির্বাচনে আপনারা তো মানে বাজেয়াপ্ত হারিয়েছেন না, আমরা তো আমাদের কথা তো নির্বাচন শুরু, আমাদের কথা তো আলাদা, আমরা তো নির্বাচন যদি দেওয়ার সুযোগ না পাই তো নির্বাচনে কে কত ভোট দিল সেটা তো বড় ইম্পর্টেন্ট কিছু না। জনগণকে ভোট দেওয়ার সুযোগ আমি তো আপনার সাথে ডিবেট করছি না, ভোট দেওয়ার সুযোগ হতে হবে তো, এই কারণে আমরা ব্যবস্থা নিয়েছি। আমার কথা শুনে রংপুরে মানুষ ভোট দেওয়ার সুযোগ না পাইলে আপনাদের মেয়র হলো কি করে? না না রংপুরে বাই ইলেকশন, রংপুরে নির্বাচন নিয়ে তো কোনো বিতর্ক হয়নি, রংপুরের নির্বাচন নিয়ে বিতর্ক করেনি, রংপুরের নির্বাচন নিয়ে কেউ বিতর্ক করেনি, ধারণার বাইরে আছে। আপনি জানেন না পৃথিবীর অনেক গণতান্ত্রিক দেশে এমপিরা লোকাল বডি ইলেকশনে পার্টিসিপেট করে, আমার ধারণার বড় কথা, আমরা যা এই আইনটা কিন্তু 2000 আমরা যা দেখেছি অতীতে এমপিরা, হ্যাঁ এমপিদের নির্বাচনে অংশগ্রহণ করার পর যে নির্বাচনগুলো আমরা দেখেছি সেই নির্বাচনগুলো গ্রহণযোগ্য হয়নি, প্রতিটা নির্বাচনই আপনার মানুষের গ্রহণযোগ্যতা পায়নি। সেই জন্য আমরা মনে করি যে আগামী দিনেও আমরা যেটা বলি আমিও মনে করি যে এমপি আছে না আমাদের সুযোগ পাবে, আমাদের এমপি আর থাকুক আর না থাকুক সেটা বড় কথা না। 200 লোক অ্যারেস্ট করে ফেলছে নির্বাচনের আগেই খুলনার যে আমাদের কেন্দ্রের সে সাংবাদিক সম্মেলন করে বলছে যে এই পুলিশ কমিশনার কোনো লোককে বিএনপির কোনো লোককে বাড়িতে থাকতে দেয় না, যারা পুলিশ এজেন্ট হবে তাদেরকে বাড়িতে বাড়িতে গিয়ে খুঁজছে এবং তাদের গ্রেপ্তার করছে, এই জন্য হাইকোর্টে রিট পর্যন্ত করা হয়েছে, হাইকোর্টও বলছিল যে তারা ই করতে পারবে না। অতএব একটা ইন্টারনাল কেওয়াস সুযুক্ত মানুষ পায় না ভোট দিতে, ভয়ঙ্কর ছিল, তিনটা ধারা বিভক্ত ছিল যে কারণে প্রার্থী শেষ পর্যন্ত এজেন্টই পায় নাই, এই যে আমার গ্রুপের লোক আমি দেই নাই, আমাকে ডিসিশন হলো যে ওই মেয়রকে হারাইতে হবে, সুতরাং তার ইন্টারনাল কনফ্লিক্টই তারা কিন্তু এজেন্ট দিতে পারে নাই, আর সব আমাদের ঘাড়ে, এটা তো মিথ্যা কথা না। আচ্ছা বিএনপি বলছে নির্বাচন সুষ্ঠু হয় নাই, জাতীয় পার্টি তো বলছে যে এখানে লুটপাট হয়েছে, ওখানে যে বাম দলের যে কেন্দ্রের ছিল তারা বলছে এখানে লুটের নির্বাচন হয়েছে, বাম দলের সিপিবি 4টা ভোট পাইছে, সেখানে ভোট আপনি দিতে দেন না মানুষ ভোট কিভাবে পাবে? শোনেন সিপিবি সত্যকে তো স্বীকার করা যায় না, এই লোক অসুবিধা সত্যকে স্বীকার করেন যে দেশে একটা পরিবেশ সৃষ্টি করে যে মানুষ ভোট দিতে পারে, একটা পরিবেশ সৃষ্টি করে, পরিবেশ সৃষ্টি করে, একটা বাক্স থাকবে, একটা মার্কা থাকবে, ধানের শীষ, আমরা সকলে মিলে গিয়ে ধানের শীষ, ওটা আরেকবার ক্ষমতা দিলে আপনারা একটা মার্কা নির্বাচন করবে, এসে গেছে কাকে ক্ষমতা দিয়ে আপনি বাকশাল করছেন, আবার যদি ক্ষমতা দিতে পারে তবে একদলীয় শাসন ব্যবস্থা, সীমানা রাজনীতি প্রথম একদলীয় শাসন ব্যবস্থা হবে, আগামী হেনা আইন করি হবে, ডু নো হেনা ভোট রেফারেন্ডাম সকল রেফারেন্ডাম অফ লেট জিয়াউর রহমান, সেখানে কিন্তু হেনা ভোট হয়েছিল, দেখা গেল 99.9 সব হ্যাঁ, সব সিল মেরেছে, মানুষ গিয়েছে, পাবলিক গিয়েছে, 79 ইলেকশন ইভেন আর জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচন কীভাবে হয়েছে, সিল মেরে জিয়াউর রহমান, 79 ইলেকশন সিল মেরে পার্লামেন্ট,
সুতরাং এখন তো আপনার গণতান্ত্রিক সরকার, আপনারাই তৈরি করেছেন, আপনারা তো গণতন্ত্র, আপনারা তো জিয়াউর রহমানকে পছন্দ করেন না, জিয়াউরের বিরুদ্ধে সারাদিন বলেন, আপনারা তো ভালো, আপনার গণতান্ত্রিক সরকার, আপনার গণতন্ত্রের মানুষকে ভোট দিতে দেন, মানেই তো মানুষকে ভোট দিতে দেন না, বিএনপি কে আপনারা সব প্রশাসন বিচার বিভাগ সবকিছু কন্ট্রোল করে ফেলেছেন, মানে রাজাকারের গণতন্ত্র নয়, গণতন্ত্র মানে আলবদরের গণতন্ত্র নয়, ওইটা তো একটা স্লোগান, বঙ্গবন্ধু আপনি গলায় গেলে রাজাকার না, আপনি গলায় গেলে মুক্তিযুদ্ধ, আমাদের সাথে এলে রাজাকার, মুক্তিযুদ্ধই গণতন্ত্র, তোমাদের লোকদেরকে আমি এখন মন্ত্রী বানাবো, প্রধানমন্ত্রী বানাবো, সেই কাজটা করে তিনি পাকিস্তানকে খুশি করেছেন এবং পাকিস্তানি ভাবধারায় বিএনপি বিল্ড আপ করেছেন, এই দেশের সবচেয়ে বাম নেতা ছিলেন উনি, বাম বন্ধুম নেতা ভাষণ হিসাবে লেভেল নেতা ছিলেন, তর্ক তর্ক করার জন্য তর্ক হয় আপনি যদি এই দেশে, উনিও চাবে, অসুস্থ ভাই চাবে, আমি সবাই চাবে যে এই দেশে একটা পরিবেশ সৃষ্টি করে যেতে হবে আমাদের ভবিষ্যৎ বংশধরের জন্য, প্রজন্মের জন্য, সেই পরিবেশটা সৃষ্টি করার জন্য সবারই একটা কন্ট্রিবিউশন থাকা দরকার। এখন কথা রইল যেই কথাটা তিনি একবার বলছেন যে বিএনপি ক্ষমতায় আসলে হয়তো এক লক্ষ লোক মেরে ফেলবে বা ক্রাশ করবে, আওয়ামী লীগ যা করতেছে তার তো ডবল করবে, এটা করলে তো বিএনপির জন্য লাভবান হবে না, সুখকর হবে না, আমরা এরকম একটা পরিবেশ চাই, আমরা এই যে কথার মধ্যে কথা বলতে হবে না, আমার কথা বলার কথা তো আপনিই বলছেন যে কথার মধ্যে কথা বলা যাবে না, এখন কথা রইল যে আমাদের সকলেই প্রচেষ্টা থাকা উচিত, সকলের প্রচেষ্টা থাকা উচিত যে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কী রেখে গেলাম দেশে, একটা আমরা সবাই যার যার তর্ক করতে পারবো, যার যার পক্ষে ডিফেন্স নিতে পারবো, ডিফেন্স একজন আরেকজনের বিরুদ্ধে বলতে পারবো অনেক, কিন্তু কথা হলো যে মানুষকে কিছু কন্ট্রিবিউট করতে হবে, এই দেশে মানুষের জন্য কিছু রেখে যেতে হবে, সেটা হলো এই দেশে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে যদি এই দেশে শান্তি আনতে হয়, কিন্তু সেই গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তো আমরা দেখতেছি না, এই নির্বাচন কমিশন এই সেশনের মতো নির্বাচন কমিশন লাগবে, এই ধামাধারা নির্বাচন কমিশন দিয়ে হবে না, এই ধরনের লোক যারা সত্যকে সত্য বলতে পারে না, সাদাকে সাদা বলতে পারে না, সেটা নির্বাচন কমিশন হবে না, আছে আমার এখনো মনে শুধু বিএনপি তো আমার মনে আছে বিএনপি সমালোচনা করে না, আমার যে বিচারদের তো বিএনপি করে না, ডক্টর কামাল তো বিএনপি করে না, তারা তো এখন বলে যে নির্বাচন কমিশন অযোগ্য নির্বাচন কমিশন, বৈঠক করে নির্বাচন কমিশন বৈঠক করে বেরিয়ে আসলেন, এসে বললেন যে আমি আশাবাদী, তিনি আশাবাদী হয়ে বললেন, তা তিনিই কিন্তু হেল্প করেছেন ইলেকশন কমিশনকে, এখন ইলেকশন কমিশন কী করবে, ইলেকশন কমিশন যদি কোথাও আওলোক মার্কা জিতে, ইলেকশন কমিশন কি এখন সেই রেজাল্ট পাল্টিয়ে দ্বারের সিটির মার্কায় দিয়ে বলবে যে আমি নিরপেক্ষ হলাম, এটা তারা চাচ্ছেন, ইলেকশন কমিশন না আমরা সেটা চাই না, আমরা চাই আপনার ক্ষমতা আসেন, ভালো কথা, কিন্তু একটা নিরপেক্ষ নির্ভরযোগ্য গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আসেন, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে আসেন, 100-300 সিটের মধ্যে 154 সিটের নির্বাচন, ওইটা তো আপনার ইয়ে ছিল, শুনলেন ভোটারে ছিল, খেলার মাঠে এক সময় ছোটবেলা খেলা দেখতাম ফুটবল খেলা, মানে যদি টিম না আসতো তখন আপনার রাতারাতি সংবিধান চেঞ্জ করে দিলেন, এখন ইলেকশন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবন থেকে ফোন করেছেন, ফোনে পান না, পরে যখন ফোনে একবার পেয়েছেন তারপরে তাকে রিকোয়েস্ট করেছেন, ফোনের মধ্যে যে এত সব কথা বলেছেন, এমনকি প্রধানমন্ত্রী এই কথাও বলেছেন, আমরা দুজনই তো আইদার ইউ অর ইউর আই, হয় আমি প্রধানমন্ত্রী হবো নাহলে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি প্রধানমন্ত্রী হলে আমি অপোজিশন লিডার, আর আপনি আমিও প্রধানমন্ত্রী হলে আপনি অপোজিশন লিডার, এই কথা বলেছেন, আপনি আসুন গণভবন, আপনাদের তিনজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, কিন্তু সময় স্বল্পতার জন্য অনুষ্ঠান আর দীর্ঘায়িত করতে পারবো না, আহমেদ ভাই, সবুর ভাই এবং তৈমুর ভাই আপনাদের তিনজনের কাছে আমরা একটা প্রশ্ন রেখে অনুষ্ঠানের সমাপ্তি টানতে চাচ্ছি, যদি আমরা সুন্দর বাংলাদেশ দেখতে চাই, সুন্দর বাংলাদেশ দেখার ক্ষেত্রে আপনাদের পরামর্শ কী থাকবে? আমার পরামর্শ হলো সরকারকে এগিয়ে আসতে হবে একটা গ্রহণযোগ্য বিতর্কিত বিহীন একটা স্বচ্ছ নির্ভরযোগ্য নির্বাচন। জি ধন্যবাদ। আমার পরামর্শ হলো সমালোচনার জন্য সমালোচনা না করে আগামী নির্বাচনে মূলত যেগুলো নির্বাচনের স্টেক হোল্ডার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সকলে সম্মিলিতভাবে একটি এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে
যে এই পরিবেশের কারণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এর আগে কাউন্সিলে বলেছিলেন যে আমি আর কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন দেখতে চাই না, এরকম একটা নির্বাচন উপহার দেওয়া উচিত। বাংলাদেশে এটাকে সুন্দর করতে চান তাহলে মাদক মুক্ত করতে হবে, এক্ষেত্রে ঐক্যমত পোষণ করতে হবে, রাজাকার মুক্ত করতে হবে, আলবদর মুক্ত করতে হবে, এবং বিএনপিকে রাজাকারের পার্টি জামাতকে কুইট করতে হবে। ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। মাদক মুক্ত বাংলাদেশের প্রত্যাশা নিয়েই শেষ করছি আমাদের আজকের আয়োজন। দর্শক, এ ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।